আসসালামু আলাইকুম, ডিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির নতুন প্রবাসীরা বাধ্যতামূলক, দেখুন সৌদিতে আসার পর আকামা না হলে কি করে আকামা নাম্বার বের করবেন, চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবের একটা সিস্টেম রয়েছে যে সৌদিতে প্রবেশের পর কোনো কর্মী যদি তার কফিলকে না পায় বা কফিল যদি কর্মীকে খুঁজে না পায় সেক্ষেত্রে 3 মাস পর কর্মী চাইলে অন্যত্র কাফালা হয়ে যেতে পারে। তবে এর জন্য বাধ্যতামূলক হচ্ছে ওই কর্মীর ইকামা নাম্বার থাকতে হবে, আর এই ইকামা নাম্বার তুলতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই রকম মকেত নাম্বার তুলতে হবে, যেটাকে আমরা আসলে অনেকে ইনডাইরেক্টলি ইকামা নাম্বার বা আকামা নাম্বার বলে থাকি। কিন্তু সবাই কিন্তু চাইলে এই আকামা নাম্বার তুলতে পারে না, কারণ সকলের ক্ষেত্রে সব সিস্টেম এক থাকে না, কিছু কিছু ক্ষেত্রে এই রকম মকেত বা আকামা নাম্বার তোলাই যায় না, বিশেষ করে যদি কফিল ওই ইকামার উপরে টাকা সাদ্দাত করে থাকে সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু রকম মকেত নাম্বার তোলা যায় না যতদিন পর্যন্ত সেই সাদ্দাতের টাকাটা শেষ না হবে। এছাড়া অনেক প্রবাসীর হুরুপ থাকে, কোনো উপবাসীর যদি অলরেডি পাসপোর্টের উপর হুরুপ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরি রকম মকেত নাম্বার তোলা যায় না, অনেক ঝামেলার কাজ। তবে আপনার যদি কোনো রকম কোনো হুরুপ না থেকে থাকে, কফিল যদি টাকা পয়সা সাদ্দাত না করে থাকে, এছাড়া আপনার কফিলের যে মসাসা আছে সেটি যদি সার্ভিস টার্মিনেট না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রকম মকেত নাম্বার তুলতে পারবে। ধরুন আপনি নতুন একজন কফিল খুঁজে পেয়েছেন, তার কাছে আপনি কাফালা হতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যদি নতুন কফিলকে বলেন যে আপনার আকামা নাম্বার বা রকম মকেত নাম্বার তুলে আপনাকে কাফালা করে নেওয়ার জন্য, সেক্ষেত্রে আপনার নতুন কফিল চাইলেও আপনাকে হেল্প করতে পারবে। তবে আপনি চাইলে সবথেকে ভালো হয় যেটা, আপনার নিকটবর্তী যে কোনো ওয়াস্তা অফিসে গিয়ে সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন, তাদেরকে গিয়ে বলবেন যে আমি সৌদি আরবে এসেছি, সৌদি আরবে আসার পর আমার আকামা নাম্বার পাইনি। সেক্ষেত্রে আপনার যে বর্ডার নাম্বার আছে সেই বর্ডার নাম্বার বা হুদুদ নাম্বার দিয়ে তারা সিস্টেমে চেক করে দেখবে যে আপনার ইনফরমেশনগুলো শো করে কিনা, যেমন আপনার নাম, আপনার কোম্পানি নেম, ইনফরমেশনগুলো যদি শো করে সেক্ষেত্রে তারা আপনার এই আকামা নাম্বার বের করে দিতে পারবে এবং পরবর্তীতে আপনি অন্য কফিলের কাছে কাফালা হতে পারবেন। এই রকম মকেত নাম্বার তোলার খরচ 1000 রিয়াল থেকে 1300 বা 1500 রিয়াল পর্যন্ত হতে পারে, এক এক এলাকায় এক এক রকম খরচ। আশা করছি আমাদের যে সমস্ত প্রবাসীরা সৌদি আরবে নতুন এসেছেন এর থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন, আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।